हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल चैलेंजर 360 বেঙ্গলি। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ বহুদিন পরে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে অঙ্ক করব, সেটা হচ্ছে সুবিদ্যা স্যারের অধ্যায় নাম্বার 24, বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোতের যে 38টি অঙ্ক রয়েছে তার টোটাল সলিউশন করব শর্ট অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে। তো বন্ধুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যে আজ বহুদিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, তো সবাই রাগ অভিমান ভুলে গিয়ে আগের মতো সবাই ভালোবেসে ভিডিওগুলো দেখো, এবং ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকো। তো বন্ধুরা, অঙ্ক শুরু করবার আগে বোট অ্যান্ড স্ট্রিমের কিছু রুলস বা সূত্র রয়েছে, সেটা আমরা জেনে নেব। নৌকার বেগ, নৌকার বেগ সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই টু, সবসময় নৌকার বেগ সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই টু। স্রোতের বেগ সমান সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু। এবার হচ্ছে অনুকূল সমান সমান কি, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, বা তুমি নৌকার বেগ প্লাস স্রোতের বেগও করতে পারো, আর প্রতিকূল সমান সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তো বন্ধুরা, ভিডিওটি পজ করে তোমরা সূত্রটা লিখে নিতে পারো। আর তাছাড়া আর আমরা অঙ্ক করার ক্ষেত্রে কিছু সুবিধার জন্য, তো এই যে নৌকার বেগকে আমরা এনবি অর্থাৎ বোট স্পিডকে আমরা এনবি প্রকাশ করতে পারি বাংলার ক্ষেত্রে, এনবি নৌকা, এন ফর নৌকা, বি ফর বেগ, এইরকমই। স্রোতের বেগকে এস বি দিয়ে প্রকাশ করব, অনুকূলকে এ দিয়ে এবং প্রতিকূলকে পি দিয়ে আমরা প্রকাশ করব। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে সব থেকে যেটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। বন্ধুরা, আমার সুবিধার্থে কিন্তু আমি এই যে শর্ট ট্রিক্স গুলো যে বা শর্ট নেম গুলো আমরা ইউজ করব, বা আমার মনে রাখার জন্য আশা মনে করি যে এই ট্রিক্স গুলো আমি ব্যবহার করি, তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও ব্যবহার করতে পারো। যেমন আমি সময় সমান সমান এস ধরি, ডি সমান সমান দূরত্ব, এবং গতিবেগ সমান সমান জি ধরি, তো এস সমান সমান ডি বাই জি, এটা মনে থাকলেই কিন্তু আমি আমার এই যে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ এটা কিন্তু খুব তাড়াতাড়ি মনে করতে পারছি। কিন্তু যখন টি সমান সমান ডি বাই এস, টি সমান সমান টাইম, ডি ফর ডিস্টেন্স এবং এস ফর স্পিড, এটা মনে করতে গেলে কিন্তু আমার অনেকটা টাইম হচ্ছে নষ্ট হচ্ছে। তো আমরা সবাই কম বেশি সব কিছুই জানি, কিন্তু সেটা যতটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবো সেটাই আমাদের ক্ষেত্রে কম্বাইন্ডের অর্থাৎ চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই ভালো। তোমরা চাইলে অবশ্যই ভিডিওটি পজ করে সূত্রগুলো লিখে নিতে পারো। আর আমি কিন্তু এখনো বলে দিচ্ছি যে এই যে শর্ট নেম গুলো বা যে শর্ট যে ইয়েগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আমার সুবিধার্থে বা আমার মনে রাখার জন্য করি, তো আমার মনে হলো যে তোমাদের সঙ্গেও এটা শেয়ার করা দরকার যাতে তোমরাও খুব তাড়াতাড়ি জিনিসগুলো মনে করতে পারো। তো এটা কোনো কম্পালসারি না, তোমরা এইভাবেই করবে, বাট রুলস সমস্ত অঙ্কের ক্ষেত্রেই সমান। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমরা অঙ্কের দিকে এগোই। আচ্ছা, এক দেখের অঙ্কে যেটা বলেছে যে স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তো আমরা যদি কোশ্চেনটা ভালোভাবে করি বা পড়ি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই আমরা অঙ্কের উত্তরটা দিতে পারি। তো তো প্রশ্নে বলেছে যে অনুকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে। তো আমরা অনুকূল সমান সমান কি জানি, অনুকূলের গতিবেগ, অনুকূলের গতিবেগ সমান সমান এ সমান সমান কি জানি আমরা, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ বা নৌকার বেগ এনবি সমান প্লাস এসবি, এনবি প্লাস এসবি, এনবি হচ্ছে নৌকার বেগ, এসবি হচ্ছে স্রোতের বেগ। তাহলে এনবি কত বলেছে, নৌকার বেগ বলেছে 10 এবং স্রোতের বেগ বলেছে 4, তাহলে অনুকূলে
গতিবেগ হচ্ছে, অনুকূলের গতিবেগ হচ্ছে কত? অনুকূলের গতিবেগ কিন্তু 14। আর তাহলে 56, অনুকূলের 56 কিমি যেতে কত সময় লাগবে? আমরা কি জানি সূত্র, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। আমি প্রথম যেহেতু অঙ্কটা করছি তাই কিন্তু আমি একটু পুরো লিখে লিখে করছি, কিন্তু এরপরে যখন করব তখনই ওরকম কোড ওয়ার্ড দিয়ে হচ্ছে অঙ্ক শুরু করব। তো দূরত্ব ওখানে কত? 56 কিমি। আর আমাদের হচ্ছে স্পিড কত বেরিয়েছে অনুকূলে? 14। তাহলে 4 4 56, তাহলে সময় কত ঘন্টা লাগলো? 4 ঘন্টা। অর্থাৎ অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। তো দুই দুই দাগের অঙ্ক কি বলেছে? স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 25 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তো বন্ধুরা, এক দাগ আর দুই দাগের অঙ্ক পুরোপুরি হুবহু এক, শুধু এক দাগের অঙ্কে অনুকূল বলেছিল এবং দুই দাগের অঙ্কে প্রতিকূল বলছে। তো আমরা কি জানি প্রতিকূল সমান সমান পি সমান সমান কি? নৌকার বেগ, অর্থাৎ এনবি মাইনাস এস বি, এনবি মাইনাস এস বি হচ্ছে প্রতিকূল। তো প্রতিকূলের বেগ কি কত কত বলেছে? অর্থাৎ এনবি 8 আর হচ্ছে এস বি হচ্ছে 3। তাহলে আমাদের প্রতিকূলের বেগ কত বেরোলো? 5 কিমি পার আওয়ার। আর তাহলে আমরা আমাদের কি বলেছে 25 কিমি যেতে প্রতিকূলে কত সময় লাগবে? আমরা এস, অর্থাৎ সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে 25 আর 25 কিমি, আর হচ্ছে আমার গতিবেগ হচ্ছে প্রতিকূলে 5 কিমি পার আওয়ার। তাহলে সময় কত লাগছে আমার? সময় কিন্তু আমার 5 ঘন্টা লাগছে। অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, অঙ্কগুলো আমাদের এমন ভাবেই করতে হবে যে অঙ্ক পড়ার সাথে সাথেই যাতে আমরা উত্তর করে ফেলতে পারি। আমাদের পরীক্ষার সময় একদমই টাইম নেওয়া যাবে না এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, কারণ এই সমস্ত অঙ্কই হচ্ছে মার্কিং অঙ্ক। তো আমরা 3 নম্বর যে অঙ্কর দিকে এগোবো, 3 নম্বর অঙ্কে বলেছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? অর্থাৎ আমাদের দূরত্ব চেয়েছে। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে নৌকাটি? তো বন্ধুরা, প্রথমে আমাদের অনুকূলে নৌকার বেগ, অনুকূলে অনুকূলে নৌকার বেগ হচ্ছে আমাদের বের করে নিতে হবে। তাহলে কি হচ্ছে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ হচ্ছে এনবি প্লাস স্রোতের বেগ হচ্ছে এস বি। এটা কিন্তু আমি হচ্ছে জাস্ট কোড দিয়ে করছি অঙ্কগুলো, যাতে তাড়াতাড়ি হচ্ছে অঙ্কগুলো করতে পারি। তো যারা বুঝতে পারছো তারাও হচ্ছে বলো, এবং যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা তোমার এই কোড গুলো ভালো লাগছে না, বা হচ্ছে অন্যভাবে করাও অঙ্কগুলো। তো এনবি কত বলেছে? এনবি নৌকার বেগ কিন্তু 10 বলেছে এবং স্রোতের বেগ কিন্তু 5 বলেছে এস বি যেহেতু, তো এটা হচ্ছে 15। এটা করতে করছি কারণ হচ্ছে আমার যদি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এটা যদি আমি লিখতে যাই তো আমার প্রচুর টাইম ওয়েস্ট হবে। তো আমি চাই না আমার টাইম ওয়েস্ট হোক, তাই কিন্তু আমি হচ্ছে কোডিং এর সাহায্যে করছি, অর্থাৎ কোড দিয়ে করছি। তো আমার অনুকূলে হচ্ছে যে বেগটা বেরোলো, অনুকূলের যে বেগটা বেরোলো সেটা হচ্ছে 15 কিমি পার আওয়ার। আর 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিটকে আমরা হচ্ছে টোটাল ঘন্টাতে আনবো। তো 1 ঘন্টা তো আমাদের বলেই দিচ্ছে, আর 12 মিনিটকে হচ্ছে যদি আমরা ঘন্টাতে আনতে যাই তাহলে কি করতে হবে আমাদের? হচ্ছে 12/60 করলে কিন্তু আমরা সেটাকে ঘন্টায় পেয়ে যাচ্ছি। তো 5/60, তো আমরা কত পেলাম? 1/1/5, অর্থাৎ 6/5 কিন্তু ঘন্টা। তো এত সময়ে এত বেগে কত দূরত্ব অতিক্রম করবে? তো আমরা কি জানি এস ইজ ইকুয়াল টু d/g, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তো সময় এখানে বলে দিয়েছে 6/5, দূরত্ব কত? দূরত্ব আমরা জানি না, দূরত্ব বের করতে হবে, আর গতিবেগ সমান সমান 15। তো আমরা যদি কাটাকুটি করে নিই তাহলে 3 5 15, ডি সমান সমান 18, 18 কিমি পথ অতিক্রম করবে। অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তো পরের অঙ্কে আমরা চলে যাব। পরের অঙ্ক যেটা বলেছে যে স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে?
তো বন্ধুরা, 3 দাগ এবং 4 দাগের অঙ্ক প্রায় এক, শুধু অনুকূল আর প্রতিকূলের যে আছে ডিফারেন্স সেটাই বলেছে। তো বন্ধুরা, 4 দাগের অঙ্ক আমি তোমাদের করিয়ে দেব না, তো 4 দাগের অঙ্ক তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও উত্তরটা কত হবে। তো এখানে হচ্ছে প্রতিকূল, আমি যেরকম 3 দাগের অঙ্কে প্রথমে অনুকূলের বেগ বের করেছি, সেরকম এখানে প্রতিকূলের বেগ বের করতে হবে, এবং 4 ঘন্টা 30 মিনিট কে টোটালে ঘন্টাতে কনভার্ট করে যে দূরত্ব হচ্ছে s = d/g, সময় = দূরত্ব বাই গতিবেগ, এই সূত্রে ফেলে দিলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে চলে আসছে। তো আমরা পরের অঙ্কে চলে যাবো, 5 দাগের অঙ্ক। তো 5 দাগের অঙ্কে কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 5 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি। তো বন্ধুরা, অঙ্ক করার আগে কিন্তু আমাদের অবশ্যই অঙ্কটা ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কের উত্তরগুলো মুখে মুখেই করে দিতে পারি। তো আমরা এখানে কি বলেছে, হচ্ছে অনুকূলের বেগ হচ্ছে 15 কিমি, অর্থাৎ a = 15, এবং প্রতিকূলে বেগ হচ্ছে 9 কিমি/আওয়ার। তো কি বলেছে, স্থির জলে ব্যক্তির গতিবেগ কত, স্থির জলে ব্যক্তির গতিবেগ আর নৌকার গতিবেগ কিন্তু একই, স্থির জলে নৌকার গতিবেগ আর ব্যক্তির গতিবেগ কিন্তু একই। অর্থাৎ আমরা প্রথমে সূত্রে যেটা আছে দেখেছিলাম, নৌকার গতিবেগ nb = কি বলেছিলাম, অনুকূল প্লাস প্রতিকূল বাই টু। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, অনুকূলের গতিবেগ 15, প্রতিকূলের গতিবেগ 9, আর বাই টু = 24/2, তাহলে কত হচ্ছে 12। তাহলে কিন্তু সে প্রতি ঘন্টায়, অর্থাৎ হচ্ছে গতিবেগ ঘন্টায় কিন্তু সে 12 কিমি যাচ্ছে। তাহলে আমাদের অপশন হচ্ছে নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আমরা পরের অঙ্ক অর্থাৎ 6 দাগে চলে যাচ্ছি। তো 6 দাগে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। আচ্ছা, তাহলে অনুকূলে 1 ঘন্টায় বেগ, অনুকূলের হচ্ছে বেগ গতিবেগ হচ্ছে তাহলে কত, 8 কিমি/আওয়ার, আর প্রতিকূলের বেগ হচ্ছে কত, 2 কিমি/আওয়ার। তো আমরা কি হচ্ছে সূত্র প্রথমে কি পড়েছিলাম, যে স্রোতের বেগ অর্থাৎ sb = a - p, অর্থাৎ অনুকূলের গতিবেগ - প্রতিকূলের গতিবেগ বাই 2। তো অনুকূলের গতিবেগ কত, 8 কিমি/আওয়ার, প্রতিকূলের গতিবেগ 2 কিমি/আওয়ার বাই 2 করলে অর্থাৎ 6/2 = 3 কিমি। তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিমি/আওয়ার, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। 7 দাগের প্রশ্নে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 8 কিমি/ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। তো বন্ধুরা, এখানে কিন্তু স্রোতের বেগ ঘন্টায় কত কিমি সেটা জানতে চেয়েছে। তো আমরা কি জানি, স্রোতের বেগ = sb = a, অর্থাৎ অনুকূল - প্রতিকূল বাই 2। কিন্তু এখানে কিন্তু এই সূত্র ধরে অঙ্ক করলে কিন্তু হবে না। তো আমাদের এখানে কি বলেছে, 8 ঘন্টায় 80 কিমি যায়, কোথায়, অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে, 80/8 অর্থাৎ 80/8 = 10 কিমি/আওয়ার। এটা হচ্ছে অনুকূলের গতিবেগ, আর হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে অনুকূলের বেগ আর নৌকার বেগ, অর্থাৎ nb = কত, 8 কিমি/আওয়ার, 8 কিমি/আওয়ার। তো আমরা কি জানি, অনুকূল সমান কিন্তু আমরা জানি যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আমরা কিন্তু অনুকূলের গতিবেগ জানি, আবার নৌকার বেগও কিন্তু আমরা জানি। তাহলে আমরা কিন্তু এখান থেকে স্রোতের বেগ অবশ্যই বের করতে পারি। তাহলে স্রোতের বেগ হচ্ছে কত হচ্ছে, sb = 10 - 8 = 2 কিমি
কিন্তু পার ঘন্টায় যাচ্ছে, অর্থাৎ 2 কিমি পার আওয়ার হচ্ছে সে স্রোতের হচ্ছে ইয়েতে যাচ্ছে, স্রোতের বেগ তার। তাহলে অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের কোশ্চেন 8 দাগে আমরা হচ্ছে চলে যাচ্ছি। 8 দাগের প্রশ্ন কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়, স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি, স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি। তো বন্ধুরা আমাদের প্রথমে বের করতে হবে স্রোতের অনুকূলের হচ্ছে গতিবেগ কত। তো অনুকূলের গতিবেগ তো 48 মিনিটে যাচ্ছে 20 কিমি, তাহলে 60 মিনিটে কত কিমি যাবে সেটা বের করলে কিন্তু আমরা পার ঘন্টায় বের করতে পারছি। তো 20/48 × 60, অর্থাৎ 12 দিয়ে আমরা যদি কাটাকুটি করি, 5 বারং 60, 4 বারং 48, আর এদিকে 4 5 20, অর্থাৎ 5 5 25, তাহলে কিন্তু আমাদের অনুকূলের যে গতিবেগ সেটা কিন্তু 25 কিমি পার আওয়ার বেরিয়ে গেছে। তো আমরা কি আগের অঙ্কতেও যেভাবে করলাম সেইভাবেই অনুকূল সমান সমান কি, আমরা কি জানি অনুকূল সমান সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তো নৌকার বেগ কত, এখানে নৌকার বেগ কিন্তু হচ্ছে বের করতে হবে আমাদের, নৌকার বেগ বলেনি আমাদের, স্রোতের বেগ হচ্ছে দেওয়া আছে। তো আমাদের এখানে হচ্ছে অনুকূলের বেগ হচ্ছে 25, নৌকার বেগ বের করতে হবে, আর স্রোতের বেগ হচ্ছে 5। তো আমরা যদি নৌকার বেগ NB সমান সমান 25 - 5 করি, তাহলে কিন্তু 20 কিমি পার আওয়ার আমাদের নৌকার বেগ প্রতি ঘন্টায় বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু রাইট অ্যান্সার। তো বন্ধুরা আমি জানি না কোনো চ্যানেল বা হচ্ছে কেউ কখনো এইভাবে অঙ্ক শিখিয়েছে কিনা, তো আমার হচ্ছে যেহেতু আমি এইভাবেই অঙ্ক হচ্ছে খুব তাড়াতাড়ি করতে পারি, তো আমার মনে হলো যে আমার হচ্ছে বন্ধুদের সাথে বা আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের সঙ্গে অবশ্যই ট্রিকটা হচ্ছে শেয়ার করা উচিত, যারাও যাতে তারাও খুব তাড়াতাড়ি অঙ্ক হচ্ছে দেখা মাত্রই সলভ করে দিতে পারে। তো জানি না কার কি কঠিন হয় মনে হচ্ছে কি সহজ মনে হচ্ছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার যে টেকনিক অঙ্ক করার এখানে আমি দেখিয়েছি সেটা হচ্ছে তোমাদের কাছে সহজ লাগলো না কঠিন লাগলো, ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো বন্ধুরা পরের যে 9 দাগের অঙ্কটা বলেছে, 9 দাগের কোশ্চেনে কি বলেছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ কত। তো এখানে কিন্তু প্রতিকূলের বলে দিয়েছে, তো আমরা কি করব প্রতিকূলের হচ্ছে গতিবেগটা আমরা বের করে নেবো। তাহলে 50 মিনিটে যাচ্ছে 5 কিমি, তাহলে 60 মিনিটে যাবে কত কিমি, 60 মিনিটে যাবে কত কিমি, 5/50 × 60 করলে 5 দিয়ে হচ্ছে 50 কে কাটাকুটি করলে 10, 60 কে 6 বার, অর্থাৎ 6 কিমি পার আওয়ার কিন্তু আমাদের প্রতিকূলের গতিবেগ বেরিয়ে গেছে। আর তাহলে আমরা কি জানি, আমরা কি জানি প্রতিকূল সমান সমান, প্রতিকূল সমান সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তো আমাদের কিন্তু এখানে স্রোতের বেগ বলে দিয়েছে 12 কিমি, প্রতিকূলের বেগ হচ্ছে 6, নৌকার বেগ আমরা জানি না, আর স্রোতের বেগ হচ্ছে 12 কিমি। তাহলে নৌকার বেগ সমান সমান কত, নৌকার বেগ সমান সমান কিন্তু 18 কিমি পার আওয়ার, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। 10 দাগের অঙ্ক কি বলেছে, 10 দাগের অঙ্কে বলেছে যে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি পার আওয়ার, বা কত কিমি, ঠিক আছে ঘন্টায় কত কিমি। তো এখানে আমাদের কিন্তু প্রতিকূলে একটি নৌকা বলেছে 30 মিনিটে 1 কিমি যায়, 30 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে 60 মিনিটে আমরা বলতেই পারি যে 2 কিমি যায়, অর্থাৎ তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার, 2 কিমি পার আওয়ার হচ্ছে প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার। আর নৌকার বেগ হচ্ছে কত বলে দিয়েছে, নৌকার বেগ NB সমান সমান বলে দিয়েছে 10 কিমি পার আওয়ার, 10 কিমি পার আওয়ার। তাহলে নদীর স্রোতের বেগ কত, নদীর স্রোতের বেগ
এবার প্রতিকূল সমান সমান কি আমরা আগেও হিসাব করেছি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। প্রতিকূলের বেগ হচ্ছে 2, নৌকার বেগ সমান সমান 10, আর স্রোতের বেগ আমরা জানি না। তাহলে এখান থেকে কি করতে পারি, মাইনাস এস বি সমান সমান মাইনাস 8 বেরোচ্ছে, হচ্ছে 2 এপাশে 10, হচ্ছে 10 মাইনাস ওপাশে চলে গেলে কিন্তু মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে গেলাম। তাহলে হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ কিন্তু আমাদের 8 কিমি পার ঘন্টায় কিন্তু 8 কিমি যায়। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 11 দাগের প্রশ্নে কি বলেছে আমাদের, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি। আমাদের এখানে বের করতে হবে নৌকার গতিবেগ, অর্থাৎ এনবি আমাদের জানা নেই। স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে 20 কিমি পার আওয়ার আমরা বলতে পারি, আর প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, অর্থাৎ 20 কিমি যাচ্ছে, সরি 2 ঘন্টায় যাচ্ছে 20 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 10 কিমি আমরা বলতেই পারি। তাহলে প্রতিকূলে হচ্ছে গতিবেগ কত বেরোলো আমাদের, প্রতিকূলে গতিবেগ বেরোলো কিন্তু 10 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে নৌকার বেগ হচ্ছে সমান সমান আমরা কি জানি, নৌকার বেগ সমান সমান এনবি সমান সমান অনুকূল এ প্রতিকূল বাই 2, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল সমান সমান আমরা কাছে কি পেয়েছি 20, আর প্রতিকূল সমান সমান কি পেলাম 10, বাই 2 সমান সমান 30/2 সমান সমান 15 কিমি পার আওয়ার, 15 কিমি পার আওয়ার। তাহলে অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার। আমরা পরে নেক্সট অঙ্কে চলে যাবো, 12 দাগ। 12 দাগে কি বলেছে, 12 দাগে বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 18 কিমি পথ যায় 4 ঘন্টায় এবং প্রতিকূলে একই দূরত্ব 12 ঘন্টায় ফিরে আসে, স্রোতের বেগ কত। 18 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, অর্থাৎ 4 ঘন্টায় যাচ্ছে 18 কিমি, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে, 1 ঘন্টায় হচ্ছে এটা কিন্তু অনুকূলে, 1 ঘন্টায় যাচ্ছে তোমার 18/4 করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এটা কিন্তু হচ্ছে তাহলে 2 2 4.5, অর্থাৎ অনুকূলে গতিবেগ হচ্ছে 4.5 কিমি পার আওয়ার, আর প্রতিকূলে 12 ঘন্টায় ফিরে আসে, সে 18 কিমি পথই যাচ্ছে প্রতিকূলে, প্রতিকূলের ক্ষেত্রে কিন্তু 18 কিমি পথই যাচ্ছে 12 ঘন্টায়, 12 ঘন্টায় যাচ্ছে 18 কিমি, 1 ঘন্টায় যাচ্ছে কত কিমি। তাহলে 6 দিয়ে কাটাকুটি করলে 3 6, আর এদিকে হচ্ছে 6 2 12, অর্থাৎ 1.5 কিমি পাওয়ার হচ্ছে, 1.5 কিমি হচ্ছে প্রতিকূলের গতিবেগ। তাহলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের কিন্তু বলেছে স্রোতের বেগ। তাহলে আমরা কি জানি স্রোতের বেগ, স্রোতের বেগ সমান সমান কিন্তু, স্রোতের বেগ সমান সমান এস বি সমান সমান কিন্তু অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল হচ্ছে তোমার 4.5, প্রতিকূল হচ্ছে মাইনাস 1.5/2, তাহলে কিন্তু 3/2 সমান সমান 1.5 কিমি পার আওয়ার, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ নদী স্রোতের বেগ ঘন্টায় 1.5 কিমি। আচ্ছা, এবার আমরা 13 দাগের অঙ্ক করব। এই যে যে সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি করাচ্ছি, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু খাতা কলমে করার একদমই প্রয়োজন নেই, তোমরা প্রথমে একবার প্র্যাকটিস করার পরে যদি দ্বিতীয়বার অঙ্কগুলো করতে যাও মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাবে। তো 13 দাগের অঙ্ক কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে যায় 36 কিমি, প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি। সেম অঙ্ক একেবারে একই ধরনের, এই যে 40 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে এটা কিন্তু আমাদের 1 ঘন্টায় বের করে নিতে হবে, অর্থাৎ অনুকূলে তাহলে হচ্ছে 8 ঘন্টায় যাচ্ছে 40 কিমি, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত 5 কিমি, তাহলে অনুকূলের গতিবেগ কিন্তু 5 কিমি পার আওয়ার আমরা কিন্তু বের করে নিলাম। এবার প্রতিকূলের ক্ষেত্রে হচ্ছে 36 কিমি যাচ্ছে 6 ঘন্টায়,
তাহলে 6 ঘন্টায় যাচ্ছে 36 কিমি, 1 ঘন্টায় যাচ্ছে 6 কিমি পার আওয়ার। এটা কিন্তু আমরা হচ্ছে বেসিক যে একদম সূত্রের নিয়ম, সেটা কিন্তু আমরা মানে বেসিক যে অঙ্ক সেটাই করছি সেইভাবে একইভাবে। তো অনুকূল আর প্রতিকূলের গতিবেগ কিন্তু আমাদের হচ্ছে বেরিয়ে গেছে, নৌকার গতিবেগ বের করতে বলেছে। নৌকার গতিবেগ NB সমান সমান কি জানি আমরা, অনুকূল প্লাস প্রতিকূল বাই টু, এ প্লাস পি বাই টু, অনুকূল প্লাস প্রতিকূল বাই টু, 5 + 6/2 সমান সমান 5.5 কিমি কিন্তু নৌকার গতিবেগ পার ঘন্টায়। অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা 14 দাগের কোশ্চেন করব। 14 দাগের কোশ্চেনে কিন্তু বলেছে এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তো প্রতিকূলে, প্রতিকূলের গতিবেগ কি বলেছে 2 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে 2 কিমি পার আওয়ার হচ্ছে প্রতিকূলের গতিবেগ। আর কি বলেছে, স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 10 মিনিটে। তাহলে অনুকূলে হচ্ছে 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, তাহলে 60 মিনিটে কত কিমি যাবে, 1/10 × 60 করলে কিন্তু আমরা স্পিড পেয়ে যাচ্ছি, তাহলে 6 কিমি। তাহলে 6 কিমি যাচ্ছে, 6 কিমি পার আওয়ার যাচ্ছে যে অনুকূলের গতিবেগ। তাহলে 60 মিনিটে কিন্তু 6 কিমি যাচ্ছে অনুকূলে আমরা বলতে পারি। এবার স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। আচ্ছা, আমরা কিন্তু নৌকার বেগ হচ্ছে বের করতে হবে, এবার অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ কিন্তু আমরা বের করলাম। এবার নৌকার বেগ সমান সমান কি জানি আমরা, NB সমান সমান A প্লাস P, অনুকূল প্লাস প্রতিকূল বাই টু সমান সমান 6 + 2/2 সমান সমান 4 কিমি পার আওয়ার। 4 কিমি পার আওয়ার হচ্ছে নৌকার বেগ। তাহলে 1 কিমি যাচ্ছে, সরি 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে কি বলেছে, 5 কিমি যেতে মাঝির কত সময় লাগে, 5 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে 4 কিমি, আর 5 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 5/4 আমরা যদি ভাগ করি, তাহলে 5 × 5, সরি 4 × 4, 1। এবার পয়েন্ট দিয়ে কিন্তু আমরা শূন্য নিতে পারি না, আমরা এখানে পয়েন্ট দিয়ে শূন্য নেব না। এখানে কি হচ্ছে, 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/4, এটা হচ্ছে 1 ঘন্টা, এটা হচ্ছে এত হচ্ছে 1 পূর্ণ 1/4 ঘন্টা। এবার এটাকে আমরা টোটাল হচ্ছে যদি হচ্ছে ঘন্টা মিনিটে কনভার্ট করি, 1 ঘন্টা 1/4 × 60 যদি করি তাহলে 15, তাহলে 1 ঘন্টা 15 মিনিট কিন্তু তার সময় লাগবে 5 কিলোমিটার যেতে। তাহলে কিন্তু আমরা হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, পরের যে অঙ্কটা দিয়েছে 15 দাগ, 15 দাগের অঙ্কে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। তাহলে স্রোতের, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদের হচ্ছে অনুকূলে 2 ঘন্টায় যাচ্ছে 24 কিমি, 1 ঘন্টায় যাবে 12 কিমি। তাহলে অনুকূলের বেগ আমরা কি পেলাম, 12 কিমি পার আওয়ার। আর প্রতিকূলের ক্ষেত্রে একই পথ 3 গুণ সময়ে, অর্থাৎ হচ্ছে অনুকূলে লাগছিল 2 ঘন্টা, তাহলে প্রতিকূলে লাগবে 6 ঘন্টা, 6 ঘন্টা পথ, 24 কিমি যাচ্ছে, 6 ঘন্টায় 24 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় যাবে কত, 4 কিমি। তাহলে প্রতি কিমি হচ্ছে প্রতিকূলে, প্রতিকূলে কিন্তু আমাদের হচ্ছে গতিবেগ হচ্ছে 4 কিমি পার আওয়ার। তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা করছে স্রোতের বেগ, স্রোতের বেগ আমাদের জিজ্ঞাসা করেছে, অর্থাৎ স্টিম স্পিড আমাদের বা স্রোতের বেগ হচ্ছে জিজ্ঞাসা করেছে। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব।
অনুকূলে হচ্ছে 12, প্রতিকূল 4 বিয়োগ 2, অর্থাৎ 12 থেকে 4 বাদ দিলে কিন্তু 8, 8 বাই 2 সমান সমান 4 কিমি পার আওয়ার। অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার। পরের যে প্রশ্ন 16 দাগের, তো একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ হচ্ছে 12 কিমি পার আওয়ার। তা আমাদের এখানে প্রথমে বলে দিয়েছে স্রোতের অনুকূলের বেগ 12 কিমি পার আওয়ার, এবং স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলের বেগ ঘন্টায় কত কিমি। তো অনুকূলের বেগ 12 কিমি পার আওয়ার এবং প্রতিকূলের বেগ হচ্ছে, সরি, প্রতিকূলের বেগ আমাদের হচ্ছে বের করতে হবে, আর স্রোতের বেগ অর্থাৎ এসবি এর বেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা। তো আমরা কি জানি, অনুকূল সমান সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অনুকূল সমান সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। অনুকূলের বেগ হচ্ছে 12, নৌকার বেগ আমরা জানি না, আর স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার। তাহলে আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি নৌকার বেগ সমান সমান 2 যদি এপাশে চলে যায়, 12 মাইনাস 2 সমান সমান 10 কিমি পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 10 কিমি সে যাবে। নৌকার বেগ হচ্ছে আমরা বের করে নিলাম 10 কিমি পার আওয়ার। তাহলে এবার কি বলেছে আমাদের বের করতে, বলেছে প্রতিকূলে প্রতি হচ্ছে বেগ ঘন্টায় কত কিমি প্রতিকূলের। এবার কি জানি আমরা, P সমান সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তো আমরা নৌকার বেগও জানি হচ্ছে আর স্রোতের বেগও তো জানি, তাহলে নৌকার বেগ যদি 10 হয় আর স্রোতের বেগ যদি 2 হয়, তাহলে প্রতিকূলের বেগ আমরা বের করে ফেললাম 8 কিমি পার আওয়ার। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি কারোর মনে হয় যে কোনো কিছু শিখতে পেরেছো, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন, আর পুরনো যারা আছো তারা অবশ্যই জানিও যে আমার ট্রিক্স বা আমার যে এই যে শর্টকাটে আমি অঙ্কগুলো করছি, বা যতটা আজকে কম সময়ে মুখে মুখে অঙ্ক করার চেষ্টা করছি বা তোমাদের শেখানোর চেষ্টা করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। তো আমি কিন্তু একদম পুরো গদা বাংলাতে হচ্ছে করাচ্ছি, মানে একদম বেসিক যে কনসেপ্ট, যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে কিন্তু পুরো একদম হচ্ছে সুবর্ণ সুযোগ অঙ্কগুলো ভালোভাবে শেখার জন্য। তো আমরা পরের যে অঙ্কটা করব, প্রত্যেকটা অঙ্কই ধরে ধরে আমরা অঙ্ক করাচ্ছি। 17 দাগের অঙ্ক যা বলেছে সেটি হচ্ছে একটি নৌকার স্রোতের প্রতিকূলের বেগ 3 কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলের গতিবেগ ঘন্টায় কত কিমি। তাহলে আমাদের প্রতিকূলের হচ্ছে বেগ বলে দিয়েছে 3 কিমি পার আওয়ার, আর নৌকার বেগ 6 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলের বেগ কত, স্রোতের অনুকূলের বেগ কত। তো আমরা কি জানি, প্রতিকূলের বেগ সমান সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। প্রতিকূলের বেগ হচ্ছে 3, নৌকার বেগ সমান সমান 6, স্রোতের বেগ সমান সমান জানি না। তো স্রোতের বেগ সমান সমান কি হচ্ছে, স্রোতের বেগ সমান সমান মাইনাস 3, 6 ও পাশে চলে গেলে মাইনাস হচ্ছে তাই মাইনাস 3। তো স্রোতের বেগ কিন্তু আমরা পেয়ে গেলাম 3। তো এবার কিন্তু আমরা হচ্ছে বলতেই পারি যে অনুকূলের হচ্ছে বেগ, তাই তো, অনুকূলের বেগ অনুকূল সমান সমান কিন্তু নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ কিন্তু 6 কিমি, স্রোতের বেগ 3 কিমি, তা আমাদের কিন্তু বলেই দিয়েছে। তো আর তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম অনুকূলের হচ্ছে বেগ হচ্ছে 9 কিমি পার আওয়ার। অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। আর সুবীর দাসের 18 দাগের কোশ্চেনটা আমি অনেকবার চেষ্টা করেছি হচ্ছে অনেকভাবে করার, কিন্তু উত্তরের সঙ্গে কোনোভাবেই মিলছে না, অর্থাৎ অঙ্কটা আমি ভুল হচ্ছে ভুলই মনে হচ্ছে। তো আমরা 18 দাগ বাদ দিয়ে ডাইরেক্ট 19 দাগের অঙ্কে হচ্ছে চলে যাচ্ছি। 19 দাগের অঙ্কে কি বলেছে,
স্থির জলে এক ব্যক্তি 8 ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে যে যে ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো কিন্তু আমাদের একটুখানি লিখি। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে পারে, অর্থাৎ ওই হচ্ছে ব্যক্তির বেগ বা নৌকার বেগ। আমরা যদি নৌকা ধরে করি তাহলে নৌকা, বা যে ব্যক্তি ধরে করি তাহলে ব্যক্তির বেগ। তাহলে ব্যক্তির বেগ যদি 8 কিমি পার আওয়ার হয়, প্রতিকূলে তার 5 গুণ বেশি সময় লাগছে। তার মানে অনুকূলে 1 ঘন্টায় সে 8 কিমি যাচ্ছিল, আর এখানে সে 5 ঘন্টায় সে 8 কিমি যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে? 8/5 = 1.6 কিমি পার আওয়ার। এটা হচ্ছে ভাগ করলে কিন্তু 1.6 কিমি হয়। তো এটা হচ্ছে তোমরা দেখতে পারো। এবার কি বলেছে যে নদীর স্রোতের বেগ, আমরা আমাদের কাছে আছে ওই ব্যক্তির বেগ আর প্রতিকূলের বেগ। তাহলে প্রতিকূল সমান কি জানি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, বা ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগ। ব্যক্তির বেগ মাইনাস যদি স্রোতের বেগ করি তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ সমান হচ্ছে প্রতিকূল, এখানে মাইনাস হবে প্রতিকূল, আর ব্যক্তির বেগ হচ্ছে মাইনাস 1.6। একটু মিস্টেক হচ্ছে, সরি 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 সরি, যেটা হচ্ছে যে ব্যক্তির বেগ হচ্ছে 8 কিমি পার আওয়ার, 8 কিমি পার আওয়ার। তো 8 কিমি পার আওয়ার যেহেতু হচ্ছে ইয়ে, তাহলে স্রোতের বেগ, এটা যদি স্রোতের বেগ করি আর এটা যদি হচ্ছে প্রতিকূলের বেগ হয়, তাহলে কিন্তু মাইনাস SB = 1.6 মাইনাস 8। তাহলে মাইনাসে মাইনাস এখানে কেটে যাবে, SB = 6.4 আসবে, 6.4 কিমি পার আওয়ার, 6.4 কিমি পার আওয়ার। অপশন নাম্বার কিন্তু বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আজকের কিন্তু প্রথম পার্টের লাস্ট অঙ্ক করাবো, অর্থাৎ 20টা অঙ্ক একটা পার্টে, এবং পরবর্তী যে 18টা বা 20টা অঙ্ক রয়েছে সেটা কিন্তু আর একটা পার্টে করাচ্ছি, কারণ ভিডিওটা প্রচুর বড় লেন্দি হয়ে যাবে যদি সব অঙ্ক আমি একসাথে করাতে যাই। তো তোমাদেরও দেখতে একটু অস্বস্তি টাইপের মনে হবে, তো তাই ভিডিওটা পার্ট পার্ট করে দিচ্ছি। তোমরা এই পাঠের পরে পরবর্তী পাঠটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এবং তোমরা দেখে নিও পরবর্তী যে অঙ্কগুলো আছে সেকেন্ড পার্টে। তো 20 নম্বর প্রশ্নে কি বলেছে সেটা আমরা দেখি। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পর্যায়ে 10 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটি 3 গুণ সময় লাগে, নৌকাটির নিজস্ব বেগ কত? নৌকাটির নিজস্ব বেগ কত? ওকে, তো অনুকূলে 10 ঘন্টায় যাচ্ছে 150 কিমি, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 15 কিমি। তাহলে অনুকূলের বেগ হচ্ছে 15 কিমি পার আওয়ার, অনুকূলের বেগ হচ্ছে 15 কিমি পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 3 গুণ সময় লাগে, অর্থাৎ প্রতিকূলে হচ্ছে 3 গুণ সময়। অনুকূলে লাগছিল 10 ঘন্টা, তাহলে প্রতিকূলে লাগবে তার 3 গুণ, অর্থাৎ 30 ঘন্টা সময় লাগছে একই দূরত্ব, অর্থাৎ 150 কিমি পথে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে? 1 ঘন্টায় কিন্তু যাচ্ছে 5 কিমি, 5 কিমি পার আওয়ার। প্রতিকূলের বেগ হচ্ছে 5 কিমি পার আওয়ার। তাহলে নৌকার বেগ কি জানি আমরা? নৌকার বেগ একদম শর্টেড, নৌকার বেগ সমান কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল 15, প্রতিকূল 5, অনুকূল 15 প্রতিকূল 5 বাই 2 = 20/2 = 10, 10 কিমি পার আওয়ার, 10 কিমি পার আওয়ার। অপশন নাম্বার এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তো ভিডিওটা
যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী নৌকা এবং স্রোতের সেকেন্ড পার্ট নিয়ে।